কুমির বিভিন্ন প্রজাতির মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি, খুনে তিমি এবং পাইলট তিমি, যার নামের সাথে তিমির আছে বটে, কিন্তু জীব বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের প্রয়োজনে তাদের ডলফিন হিসেবে গণ্য করা হয়। আমরা যে তিমিটা দেখি, তিমিকে আমরা ডলফিন হিসেবেও গণ্য করে থাকি এবং ডলফিন হিসেবেও জীববৈজ্ঞানিক হিসেবে আমরা পেয়ে থাকি। বহু শতাব্দী ধরে মানুষ মাংস, তেল ও অন্যান্য কাঁচামালের প্রয়োজনে তিমি শিকার করে চলেছে। দীর্ঘদিন বাঁচে নীল তিমি, গড়ে তাদের আয়ু 80 থেকে 90 বছর। তিমির কতদিন বাঁচে এবং তিমি কত প্রকার আমরা জানতে পারলাম। তিমি নীল তিমি গর্ভায়ু 80 বছর থেকে 90 বছর পর্যন্ত বেঁচে থাকে তিমির দীর্ঘ হায়াত। নীল তিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী, যারা সাধারণত স্ক্রিল নামক অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে। খাবারের খোঁজে যখন এরা জলে ডুব দেয় তখন প্রতিটি ডুবের সময় নেয় 3 থেকে 15 মিনিট। এরা একসঙ্গে 8306 ক্যালোরি থেকে শুরু করে 456,835 ক্যালোরি পর্যন্ত খেতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা জানতে পারলেন পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী, এরা সাধারণত স্ক্রিল নামক এক ধরনের মাছ খেয়ে থাকে। কিন্তু তখন একটি দুর্দান্ত বিষয় হচ্ছে, তার প্রতিটি ডুবায় 3 থেকে 15 মিনিট পর্যন্ত থাকে এক ডুব পর্যন্ত, কিন্তু একসঙ্গে 8306 ক্যালোরি থেকে শুরু করে 456,835 ক্যালোরি পর্যন্ত ভিতরে খেয়ে থেকে পারে। তাই বন্ধুরা, আপনাদেরকে আজকে আমরা বিভিন্ন ধরনের তিমি এবং যেটাকে বলেন ইংরেজিতে বলে হুইল, আমরা এই সম্বন্ধে আপনাদেরকে অনেক অজানা তথ্য জানাবো। আপনারা এই ভিডিওতে অজানা অজানা তথ্য জানতে পারবেন। তিমি মাছের বৈশিষ্ট্য, তিমি শিয়া বর্গভুক্ত জলজ স্তন্যপায়ী, যারা না ডলফিন, অর্থাৎ এরা ডলফিনিতে বা প্লাটিনিয়াটিয়াতে কোনোটির সদস্য নয় না শোষক। যদিও তিমিকে প্রায় তিমি মাছ বলা হয়, এরা কিন্তু মোটেও মাছ নয়, বরং মানুষের মতোই স্তন্যপায়ী প্রাণী। তিমিকে আরেকটি কারণেও মাছ বলা যায় না। বন্ধুরা, তিমিকে আমরা মাছ বলে থাকি, আসলে এটা তিমি মাছ নয়, এটা একটা স্তন্যপায়ী প্রাণী ঠিক মানুষের মতোই। আমরা এই ভিডিওতে অনেক গবেষণা করে এবং অনেক তথ্য সংগ্রহ করে আপনাদেরকে বিভিন্ন অজানা অজানা তথ্য আপনাদেরকে এই তিমি মাছের সম্বন্ধে আমরা ভিডিও তুলে ধরেছি। সুন্দর সুন্দর তথ্য এবং অজানা অজানা তথ্য, তিমি মাছের দাম, তিমি মাছের কাজ, তিমি মাছের বৈশিষ্ট্য, তিমি মাছ কত প্রকার, বিভিন্ন বিভিন্ন অজানা তথ্য আপনাদেরকে ভিডিওতে জানাবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই তিমি মাছের কাজ কী এবং তিমি মাছ কীভাবে রান্না করা হয় এবং কীভাবে কোথায় পাওয়া যায় এবং তিমি মাছের দাম কত, কতদিন ধরে বাসে, বিভিন্ন অজানা অজানা তথ্য আপনাদেরকে এই ভিডিওতে আমরা জানাবো। তিমি মাছের বৈশিষ্ট্য সম্বন্ধে ইতিমধ্যে আপনাদেরকে জানানো হয়েছে এবং তিমি মাছের অজানা অজানা কিছু তথ্য আপনাদেরকে জানানো হয়েছে। আপনারা অনেক সুন্দর সুন্দর অজানা তথ্য আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। দেখেন তিমি মাছের ওজন কত আপনাদেরকে আজকে আমরা জানাবো। এটির ওজন প্রায় 150 টন এবং এর দৈর্ঘ্য 30 মিটার অথবা 100 ফুটের মতো লম্বা হয়ে থাকে। দীর্ঘতম নীল তিমিটি একটি স্ত্রী নীল তিমি, যেটির দৈর্ঘ্য 29.5 মিটার এবং ওজনে 180 টন। একটি স্ত্রী তিমি 2 থেকে 3 বছর গর্ভে বাচ্চা ধারণ করে থাকে। দেখেন বন্ধুরা, আজকে আপনাদেরকে অজানা তত্ত্ব, তিমি মাছ সবাই দেখেছেন, সবাই খেয়েছেন, কিন্তু কিছু কিছু অজানা তত্ত্ব আমাদেরকে মনে ঘোরবার করে, কিন্তু আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব তিমি মাছের বিভিন্ন অজানা তথ্য। তিমি মাছের ওজন কত আপনাদেরকে এই ভিডিওতে সুন্দরভাবে তথ্য দেখানো হয়েছে এবং প্রত্যেকটা কত ওজন তার সম্বন্ধে বলা হয়েছে। এখন অজানা আরও তথ্য আপনাদেরকে জানাবো। সবচেয়ে বড় প্রাণী আমরা জানি নীল তিমি। এই নীল তিমিকে আমরা
সবচেয়ে বড় তিমি বলে থাকি। আপনারা সকলেই অবগত, নীল তিমিকে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী বলা হয়। আপনারা জানেন তিমি মাছ কোথায় বাস করে, আমরা এই ভিডিওতে জানতে পারব। উত্তর প্রশান্তে মহাসাগর ভারত ও আন্টার্কটিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের দক্ষিণ অংশে যারা বিশ্বে এদের পাওয়া যায়। অত্যাধিক তিমি শিকারের কারণে এই মহান প্রাণীগুলিকে IUCN দ্বারা বিপন্ন বলে মনে করা হয়, কিন্তু ভালো খবর হলো তাদের সংখ্যা বাড়ছে। আরও বেশি নীল তিমিকে তাদের আয়ুতে পৌঁছাতে সাহায্য করেছে নীল তিমিতে। আপনাদেরকে এই ভিডিওতে তিমি মাছ কোথায় বাস করে আমরা জানতে পারলাম। উত্তর প্রশান্তের মহাসাগরে ভারত এবং অ্যান্টার্কটিকা মহাসাগরে এবং আটলান্টিক মহাসাগরের দক্ষিণ অংশে সারা বিশ্বে এদেরকে পাওয়া যায়। আমরা জানি তিমি মাছ অত্যন্ত একটি সুস্বাদু এবং তেল অনেক সুস্বাদু। আমরা এই ভিডিওতে বিভিন্ন বিভিন্ন তথ্য আপনাদেরকে আমরা জানাবো। আপনারা আরও যত ভিডিও সামনে দেখবেন ততই আপনাদেরকে অজানা অজানা কিছু তথ্য আপনাদেরকে আমরা তুলে ধরেছি আপনাদের মাঝে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আমাদের এই ভিডিওটি দেখেন। তিমি মাছের ওজন কত সম্বন্ধে আমরা তার আগে আমরা আপনাদেরকে ভিডিওতে প্রকাশ করা হয়েছে, এবং সামনে আপনাদেরকে আরও অনেক মজার মজার তথ্য তিমি মাছের সম্বন্ধে আপনাদেরকে আমরা জানাবো। তাই আমাদের এই ভিডিও ক্লিপে বিভিন্ন প্রাণীর সম্বন্ধে, যে কোনো প্রাণীর সম্বন্ধে আপনারা এই তথ্য সংগ্রহ করতে পারবেন। অ্যানিমেলস প্রাণীর সম্বন্ধে বিভিন্ন বিভিন্ন তথ্য না জানা থাকলে আপনারা আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কোনো প্রকারের সমস্যা হলে। তাই আমরা আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ তৈরি করা হয়েছে বিভিন্ন আইটেমের। তাই আমরা আপনাদেরকে ওজন সম্বন্ধে আপনারা আরও একটু জানাবো। এটির ওজন প্রায় 150 টন এবং দৈর্ঘ্য 30 মিটার অথবা 100 ফুটের মতো লম্বা। দীর্ঘতম নীল তিমিটি একটি স্ত্রী নীল তিমি, এটির দৈর্ঘ্য 29.5 মিটার আপনারা জানেন, আপনাদেরকে এই ভিডিওতে জানানো হয়েছে। জলজ পরিবেশে মা তিমি তার শিশুকে পেটের মতো দালা পাকানো দুধ পান করায়। এই দুধে প্রায় 50% ফ্যাট থাকে এবং শিশু তিমি প্রায় 6 মাস বয়স পর্যন্ত এই দুধ পান করে। পূর্ণবয়স্ক একটি নীল তিমি 80 থেকে 105 ফুট পর্যন্ত বড় হতে পারে। প্রতিটি বড় স্কুল বাস সারিবদ্ধভাবে রাখলে একটি নীল তিমির সমান হবে একটি বয়স্ক টেবিলের কঠের মাথায় প্রায় 90 ফুট। সেই হিসেবে একটি নীল তিমি বাস্টকটল কঠের উপর রাখলে বাস্কট ট্রভেলের কাটল দ্বারা নিচে থাকবে। একটি নীল তিমির ওজন 180 মেট্রিক টন পর্যন্ত হতে পারে। 115টি পূর্ণবয়স্ক হাতিয়ার একটি নীল তিমি একটি পাল্লায় রাখলে তাদের ওজন সমান হবে, একটি মেট্রিক টন হলে 1000 কেজির সমান। এদের কোনো দাঁত থাকে না, তারা বদল থেকে বেলিন যা তিমির উপরের চোয়াল থেকে নিচের দিকে ঝুলে থাকে জোয়ালের মতো। এই বালিকে ছাকনি বলা হয়। নীল তিমি মোটেই নীল নয়, পানির নিচে থাকলে এটাকে দেখতে নীল মনে হয়, এটার আসল রং অনেকটা ফ্যাকাশে। বন্ধুরা, আপনাদেরকে অসুন্দর সুন্দর অজানা তত্ত্ব আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরা হয়েছে। আমরা আরও একটি ক্লিয়ারভাবে আপনাদেরকে জানাবো যে আসলে নীল তিমিকে আমরা নীল তিমি বলি, আসলেই নীল তিমি নীল না, কিন্তু এটি একটি ফ্যাকাশে রং। এটা পানির নিচে নীল রঙের থাকে বলে এটাকে আমরা নীল তিমি বলে থাকি। তাই আপনাদেরকে অজানা অজানা কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওতে জানিয়েছি। আপনাদেরকে আরও অনেক কিছু কিছু তথ্য জানাবো। তিমি মাছ কি আত্মহত্যা করে? দলের কোনো সদস্য যখন স্রোতের কারণে অগভীর পানিতে আটকে পড়ে যায় তখন তাকে বাঁচানোর জন্য ছুটে আসে তার সঙ্গীরা এবং তারা একসাথে আটকে পড়ে, তাই তারা সবাই তাদের জীবন দান করে।